গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ডেইলি ব্লগ। তোমাদের সাথে আবারও আজকে খুব সুন্দর একটা ব্লগ ভিডিও শেয়ার করতে চলেছি। তো ফার্স্টেই বলবো, যারা আমার পেজে বা আমার ইউটিউব চ্যানেলে নতুন, প্লিজ তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও অ্যান্ড ভিডিওটা লাস্ট অবধি দেখো, অনেক ভালো লাগবে। ডেটটা ছিল 29শে নভেম্বর, সেদিন ছিল আমার অ্যানিভার্সারি। আর দেখো আমার কি অবস্থা, কতটা হেকটিক ডে, মেকআপ আর্টিস্টের জীবনটা এরকমই। ক্লায়েন্ট টাইমলি আসবে কি না, ক্লায়েন্টকে টাইমে ছাড়তে পারবো কি না, ক্লায়েন্টের আমাদের লুকগুলো পছন্দ হবে কি না, আরও নানান রকম সমস্যা। তো আমার ক্লায়েন্ট একদম টাইমলি এসে গেছে, আর সত্যি কথা বলতে আমার ম্যাক্সিমাম ক্লায়েন্ট কিন্তু টাইমেই আসে, কেন আমি বুকিংসটা সেইভাবেই নিই যে আমার কাছে বুকিংস করতে হলে তোমাকে টাইমটা প্রপারলি মেনটেন করতে হবে। আর যদি টাইমে পরে আসো, তুমি তোমার পছন্দ মতো টাইমে এলে আমি আমার পছন্দ মতো কিন্তু তোমাকে ছাড়বো। মেকআপটা এরকম নয় যে তুমি দেরি করে আসবে আর এসে তুমি তাড়া দেবে, তোমার বাড়ির লোক 14 বার ফোন করবে, আর আমরা ম্যাজিকের মতো তোমাকে ম্যাজিকের হ্যান্ডস দিয়ে তোমাকে সুন্দর করে তুলবো, এটা কিন্তু হয় না। আমার মনে হয় প্রত্যেকটা মেকআপ আর্টিস্টেরই ক্লায়েন্টের সাথে প্রথমে এই বিষয়ে কথা বলে নেওয়াটা সব থেকে বেটার, যাতে পরে গিয়ে আমাদের সাথে ক্লায়েন্টের কোনো রকম সমস্যায় পড়তে না হয়। আমরা মেকআপ আর্টিস্টরা এটা আমরা জানি যে বিয়ের দিন একটা ব্রাইড কতটা ব্যস্ত থাকে, তার উপর অনেক প্রেশার থাকে, কিন্তু হ্যাঁ এক্ষেত্রে আপনাদেরকেও বুঝতে হবে আমাদের উপরেও কতটা প্রেশার থাকে। তো দুজনকে টাইমটা প্রপারলি মেনটেন করতে হবে, তবে কিন্তু একটা সুন্দর ডে আপনাকে আমরা প্রোভাইড করতে পারবো। তো এটাই হচ্ছে ব্যাপার। তো আমি চাই না কোনো ক্লায়েন্টের সাথে আমার সম্পর্ক খারাপ হোক, এখনও অবধি হয়নি, জানি না নেক্সট টাইম কী হবে। ফেসবুকে চারিদিকে যা সমস্ত পোস্ট দেখি মাঝে মাঝে ভয়ও লাগে। তো ফার্স্ট ব্রাইডের বেস অলরেডি ডান, এসে গেছিলো সেকেন্ড ব্রাইড। সেকেন্ড ব্রাইডেরও আমি বেস মেকআপ করতে স্টার্ট করে দিই। এটা সেকেন্ড ব্রাইড বলতে কে জানো, যে এটা হচ্ছে আমারই স্টুডেন্ট, খুবই প্রিয় স্টুডেন্ট। হ্যাঁ সবই ম্যাম, ওর নাম ছিল বৈশাখী। আর বৈশাখীকে লেন্স পরাতে গিয়ে আমি তো পুরো নাজেহাল। আর এই দেখো এখানে সমস্ত ব্রাইডরা এসে গেছে, তারপর এই অবস্থা। তারপর আমি বেস মেকআপগুলো, আমি প্রত্যেকটা বেস মেকআপ আমি নিজে হাতে করি, আই মেকআপ নিজে হাতে করি, অ্যান্ড হেয়ারস্টাইলিং করে আমার টিম। তো বেস মেকআপটা কেমন লাগলো অবশ্যই জানিও, আর এটা হচ্ছে ফাইনাল লুক। কোন ব্রাইডটা বেশি ভালো লাগলো সেটা কিন্তু জানিও। আমি এখানে আরেকটা কথা শেয়ার করতে চাই, যেটা হচ্ছে যখন আমরা ব্রাইডাল বুকিংস নিই, আমাকে অনেকবার এই প্রশ্নের মুখোমুখি হতে হয়েছে যে ম্যাম অনেক স্টুডিওতে দেখি শুধু লিপ মেকআপ আই মেকআপ করে ছেড়ে দেয়, আপনি কি শুধু তাই করবেন না পুরোটা করবেন? তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আমি জানি না কোন স্টুডিওতে কি হয় না হয়, বাট আমার স্টুডিওতে যেটা হয় আমি আই মেকআপ বেস মেকআপ লিপ মেকআপ আমি নিজে হাতে করি, বাদ বাকি কাজ আমার অ্যাসিস্ট্যান্টরা করে। কেন কি এতগুলো করে ওয়ার্ক কখন নই পুরোটা আমার পক্ষে করা পসিবল নয়। আর আপনি আসছেন আমাকে দেখে, আমার রেসপন্সিবিলিটি আছে আপনার লুকটা সুন্দর করে তোলা, আর আমার যারা অ্যাসিস্ট্যান্টরা থাকে তারা প্রত্যেকে এক্সপার্ট, আমার এখানে টিম ওয়ার্ক হয়। স্যাটিসফাইড আর খুব ভালো একটা এক্সপিরিয়েন্স, দুদিনেই দুরকম যেরকম চেয়েছি সেরকম ভাবে তোমরা ক্রিয়েট করে দিয়েছো লুক, অ্যান্ড খুব ভালো লাগছে। আগামী দিনে অনেক কিছু থাকে অকেশন ডেফিনেটলি, আর আমারও অনেক প্রোগ্রাম থাকে, তো অবভিয়াসলি আই উইল কন্ট্যাক্ট টু ইউ অনলি। স্টুডিওর কাজ সমস্ত কমপ্লিট করে তারপর স্যালনে ওরা সারপ্রাইজ প্ল্যানিং করে রেখেছিল আমাদের অ্যানিভার্সারি কেক কাটিংয়ের। আর সেখানে আমাকে বারবার ডাকছিল, ম্যাম প্লিজ একবার আসুন, 5 মিনিটের জন্য আসুন। এদিকে স্টুডিও এরাও প্ল্যান করে রেখেছিল এবং আমার স্যালনের স্টাফেরাও প্ল্যান করে রেখেছিল। তারপর আমরা গেলাম, স্টুডিও স্টাফ স্যালনের স্টাফ সবাই মিলে গিয়ে আমরা অ্যানিভার্সারি ছোট্ট করে একটা সেলিব্রেশন করলাম। এবারে বড় করে কিছু সেলিব্রেশন করিনি, কেন কি প্রণয়ের এক্সাম চলছে। অবশ্যই সেলিব্রেশন খুব তাড়াতাড়ি হবে, খুব তাড়াতাড়ি সেই ভিডিও তোমাদের সাথে আপলোড করব। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ভিডিওতে। আজকের ব্লগটা কেমন লাগলো জানিও, যদি তোমাদের ভালো লাগে প্লিজ ভিডিওটিকে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। বাই, সবাই খুব ভালো থেকো।